একটা রাজ্যে যদি রাজ্যের মধ্যে যে কটা মহিলা আছে সবার হাতে 2000 টাকা বলেছে তো 2000 আমি বলছি 1000 টাকা যদি পৌঁছে দিতে পারে বিজেপির কোন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আমি সবার সামনে কথা দিয়ে যাচ্ছি আজকের মঞ্চে দাঁড়িয়ে আরে অভিষেক ব্যানার্জি একটু বলুন তো একটু মুখটা বন্ধ করে রাখতে ফালতু কথা ভেবে না করে বলবেন না কেন যখন রাজীব ব্যানার্জি বিজেপিতে এসেছিল বলেছিল যে যারা এখানে গিয়েছে তাদের জন্য দরজা বন্ধ আজকে কোথায় আছে রাজীব ব্যানার্জি টিএমসিতে আছে তার মানে এদের কথার কোনো দাম আছে আগে রাজীব ব্যানার্জিকে বের করতে বলুন তো ক্ষমতা আছে ভাইপোর যা কথা বলছে সব ফালতু বলছে আমি বলছি টিএমসি সব সকলে যারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়েছে কোনো ভয় নেই এই পিসি ভাইপোর কথার কোনো দাম নেই তোমরা লড়ো যদি তোমরা জিতে যাও টিএমসি ফেরত তোমাদের নিয়ে নিবে উনাকে বলুন রাজনীতি ছাড়তে উনি কালকে বলেছিলেন যদি 2000 টাকা করে বিজেপি শাসিত রাজ্য দেওয়া হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দিব আমি তো বলছি অভিষেক ব্যানার্জিকে এটা ভালো করে শোনো রাজনীতি ছাড়ো আসামে 1250 টাকা প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে দেয় বিজেপি অলরেডি ঠিক আছে মধ্যপ্রদেশে 2000 টাকা করে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে দেয় অলরেডি বিজেপি অনেক জায়গায় দিচ্ছে উনি বলেছিলেন একটা জায়গাও যদি দেয় ছেড়ে দিব এবার বলুন ছাড়তে